Assalamualaikum সবাইকে and welcome back to my আরজি জ্যোথিস ব্লগ চ্যানেল। তো এই যে দেখেন, আমি পাটা পুদ্দা, তারপর হচ্ছে বড়ই, এপাশে তেঁতুল, কদবেল, ধনিয়া পাতা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, লবণ, চিনি, বিট লবণ সব কিছু নিয়ে বসেছি আজকে আপনাদের জন্য বড়ই ভর্তা বানাবো। বড়ই ভর্তা না, একদম পুরো পাঁচ মিশালি মিক্স ভর্তা। রেগুলার সাথে আরো পরে অনেক কিছু অ্যাড করা হয়েছে, সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। আর কতদিন পর যে এরকম পাটা পুদ্দাতে ছেঁচে ছেঁচে ভর্তা বানাচ্ছি তার মনে হয় কোনো হিসেবে নেই। এটা বহুত দিন পর, চলে দেশে থাকতে যে কবে পাটাপোতায় কি করেছিলাম এটাও এখন মনে করতে পারছি না। এখানে আসার পর তো আমি পাটাপোতা নিয়ে আসি না। তো আজকে যে আপুদের বাসে আসছি বেড়াতে, তো আপুর এত সুন্দর কিউট একটা পাটা, আমার পাটাটা দেখে যে কি খুশি লাগছিল, একদম পুরা বাচ্চা পাটা। তো এখানে আমরা বড়ই ভর্তা বানাচ্ছি এখন। আর এই যে আপু আমাকে ভিডিও করতে হেল্প করছিল, কারণ এক হাতে ছেঁচে ছুঁচে আমি ভালো মতো ভিডিওটা করতে পারছিলাম না। আর দেখতে পাচ্ছেন যে একটার পর একটা বড়ই সুন্দর করে ছেঁচে নিচ্ছিলাম। আর এই বড়ই গুলা বেসিকলি আমার জন্য আনানো হয়েছে, তো আমরা আসবো বলেই ভাইয়া এগুলো অর্ডার করেছে। তো যাই হোক, আমি আসার পর একটুখানিও টাইম নেই নাই, একটু দেরি করি নাই, সাথে সাথে বসে পড়ছি পাটা পুতা নিয়ে এই ভর্তাটা বানানোর জন্য। দেখেন যে আমি ড্রেসও চেঞ্জ করি নাই, তখন একদম ওই অবস্থাতেই বসেছি যে আজকে ভর্তা আগে খাবো, তারপর হচ্ছে বাকি কাজ। তো এখানে আমি বড়ইগুলাকে অনেক সুন্দর করে ছেঁচে ছেঁচে একদম পুরা গলে গেছে পুরো বড়ইগুলা, আর এর মধ্যে অনেক পাকা কতগুলাও বড়ই ছিল। তো বড়ইগুলা ছেঁচার পর এইদিকে আমি তেঁতুল ছেঁচি, আর তেঁতুলের পর এই যে যে দুইটা বড়ই নিলাম, এই দুইটা হচ্ছে পোল্যান্ডের বড়ই। এইগুলা পোল্যান্ডের সামারের সময় এই বড়ইগুলা প্রচুর হয়, আর এটাকে বলে হচ্ছে ইয়েলো প্লাম। এটা লাইক আপনার আলু বখার মতো বিচিটা হয় ভেতরে, আর খুবই টক, কিন্তু যখন পেকে যায় তখন আবার অনেক মিষ্টি লাগে। তো আপু এগুলা সামারে পিক করে দেন ফ্রোজেন করে রেখেছিল। তো সেই বড়ইটার পর আবার এইদিকে আমি কদবেলটাকে সুন্দর করে ছেঁচে নিচ্ছিলাম, তারপর একটা শুকনা মরিচ আর একটা কাঁচা মরিচ, কারণ কাঁচা মরিচটা অনেক ঝাল ছিল। কাঁচা মরিচের পরে আবার লাল মরিচটাও দেওয়া হয়েছে, যেটা অনেকটা পাকা পাকা মরিচ। তো পাকা মরিচগুলা কি পরিমাণ ঝাল হয় সেটা তো জানিনি। তো আমি আবার তেলচিতে গিয়ে আমার ভিডিওটা একদম পুরা নড়তেছে। তো এপাশে ধনিয়া পাতাটা সুন্দর করে একটু ছেঁচে নিয়েছি, তারপর বিট লবণ, চিনি আর ভালো লবণ, আই মিন খাবার লবণ, আমরা যে লবণটা খাই সেই লবণ একসাথে সবকিছু দিয়ে দিলাম। তো এগুলা দেওয়ার পর আবার মাথায় আসছে সরিষার কথা, দেন আপু আমাকে সরিষা বের করে দিল, আর লাল যে পাকা মরিচটা ছিল সেটার একটু দিয়েছিলাম, আর একটু কেন রাখবো সেটাও দিয়ে দিলাম সাথে। তো এটা কি বলবো, এই যে নিউ মার্কেটে যে কাঁচ কলা থেকে শুরু করে কাঁঠালের মুচি সব কিছু দিয়ে একটা ভর্তা বানায় না, তো এটা এখন মাথায় আসছে। আর আমরাও চিন্তা করছি যে একদম লাইক ওই রকম করে বানাবো। তো এই যে এরপর এই লেবুটাকে কি লেবু জানি বলে থুকু, আমি ভুলে গেছি, এটা হচ্ছে বাংলাদেশি বাজার থেকে আনানো হয়েছে, এটা ও মনে পড়েছে, সরি, এটা হচ্ছে জারা লেবু বলে। এটার স্মেলটা তো মাশাল্লাহ অনেক বেশি জোস, আমাদের দেশে যে বাগান বাড়িতে আমাদের চারপাশে যেই লেবুটা হয় একদম পুরা ওই লেবুটা, তো মাশাল্লাহ অনেক সুন্দর স্মেল ছিল। আর এ পাশে এটা হচ্ছে খাঁটি সরিষার তেলও দিলাম একটু, কিচ্ছু বাদ যাবে না, সবকিছু দিব। এরপর চটকে চটকে ইচ্ছা মতো মাখালাম, লবণ টবণ সবকিছু তো দিয়েই দিয়েছি। তো টেস্টের কথা কি বলবো, আর আমি যখন মাখাচ্ছিলাম ভর্তা প্রথম থেকে বানানো যে শুরু করেছি তখন থেকে আমার একদম পুরা জিভে পানি চলে আসছে যে কতক্ষণে আমি এটা ট্রাই করব। এমনিতেও টক অনেক লাইক করি, ভালো লাগে খেতে, আর অনেকদিন পর এত মজার একটা ভর্তা দেখে আমার একদমই তো সহ্য হচ্ছিল না। তো ভর্তাটা বানানোর পর একটা ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে ডেকোরেশনের জন্য, আর একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো এই যে আমাদের ভর্তা কিন্তু একদম পুরো রেডি, আর এখন সবাই মিলে টেস্ট করব যে কেমন হয়েছে। তো আমি তো টেস্ট করে ফেলেছি বানানোর একটুখানি পরে খেয়েছি, আর এদিকে আপু ভাইয়া সবাই মিলে আমরা খাচ্ছিলাম, মাশাল্লাহ এত মজা ছিল ভর্তাটা, কি বলবো। নিউ মার্কেটের ভর্তা একদম পুরা ফেল। তো ভর্তাটা দেখার পর কার কার খেতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ভিডিও কিংবা ব্লগে। বাই বাই।